মাননীয় সভাপতি অধ্যাপক স্বপন কুমার প্রামাণিক, মঞ্চে উপবিষ্ট মতিলাল শিবের ষষ্ঠ পুরুষের অন্যতম প্রতিনিধি মোহনলাল শীল মশাই, আছেন শ্রী আদিত্য ভট্টাচার্য সেক্রেটারি কলেজ, আমাদের প্রথম বক্তা আছেন শ্রী মোহনলাল শীল। আমাদের সাধারণ সম্পাদক মশাই আগে বলেছেন যে উনি শীল পরিবারের অন্যতম সদস্য, ষষ্ঠ জেনারেশন, তাকে আমি আহ্বান জানাচ্ছি বক্তব্য রাখতে। মাননীয় ডাক্তার সত্যব্রত চক্রবর্তী সাধারণ সম্পাদক ও ডাক্তার শঙ্কর কুমার নাথ মেডিকেল সায়েন্স ডাক্তার মোহনলাল বাবুকে অনেক ধন্যবাদ। আমাদের দ্বিতীয় বক্তা শ্রী আদিত্য ভট্টাচার্য, উনি সেক্রেটারি সিলস প্রি কলেজ। ডক্টর ভট্টাচার্য, শহরের আজুষ্ণতম দিনে এমন একটি মহান কর্তব্য পালনে আমরা সমবেত হয়েছি, যা কিনা আত্মবিস্মৃত বাঙালি জাতির পক্ষে একটু বেমানা। যে কোনো কাজ যখন শুরু হয় তার সঙ্গে যুক্ত থাকে সে কাজ কেমনভাবে চলছে। আপনারা যে সকল গুণীজন শ্রোতাদের মঞ্চে আলোকিত করে আছেন, যে সকল বিদগ্ধ মানুষেরা তাদের কাছে দায়